Bismillahirrahmanirrahim. Ami Maman Mutiar Rahman, 2 number Budhata Union er 9 number order bortoman member. Ami dirgho 11 bochor memberi kortechi. Ebaro ami protidondita korchi amar pothik football. To ami memberi ei prothom member howar age 3 bochor age ami janoseba korchi 3 bochor bibhinno manusher subidha oshubidha somoshya gulo somadhan korar chesta korechilam tarpor ami prapti howar pore manush bhalobeshi amake vote dilo deyar pore chinta korlam manush bhalobeshi vote diyeche tader ei voter morjada ami rakhbo shei hishabe ami manusher jonno kaj kore gechi tarpor ditiyo barer moto manush amar abar vote diyeche তখন আরো আমি চিন্তা করলাম মানুষ যখন আমার ভালোবেসে ভোট দিয়েছে আমার পর আমার প্রতি তাদের আস্থা বা বিশ্বাস আছে তাদের আস্থা বা বিশ্বাসের মর্যাদা যেন আমি রাখতে পারি সেই হিসাবে নিরলসভাবে কাজ করে গেছি দিন রাত কোনো স্বার্থ ছাড়াই কারণ এই পর্যন্ত অনেক মেম্বারের কাছ অভিযোগ শোনা যায় যারা কার্ড বিক্রি করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয় বিভিন্ন মানুষের মনে কষ্ট দেয় হয়তো চলার পথে ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে তো ওই যে কার্ড বিক্রি আমি 2021 সালে 287 জনের বয়স্ক বিধবা প্রতিবন্ধী দিছি একটা লোক বলতে পারবে না আমার কাছে 100 টাকা নিছে এবছরও 32টা ভিজিএফ কার্ড দিছি যেটা কোনো অর্থের বিনিময় না একজন এসে বলতে পারবে না যে আমি টাকার বিনিময় আমি নিঃস্বার্থভাবে চেষ্টা করেছি মানুষের ভালোবাসা অর্জন করার জন্য আমি আমার কর্মটা হলো ভোর 5টায় উঠি 1.5 ঘন্টা আমি আমার ওই বিভিন্ন মানুষের কাগজপাতি আমি লেখালেখি করি যে জন্ম নিবন্ধন বিভিন্ন আইডি কার্ড ট্রান্সফার নতুন ভোটার এই কাগজপত্রগুলো ঠিক করি 6:30টার ভিতরে আমার বাসায় অনেক মানুষ আছে আসার পরে তাদের সঙ্গে তাদের সুখ দুঃখের কথা শুনি 9টা বাজে আমি গোসল করি বিভিন্ন অফিশিয়াল কাজে মানুষের এই সমস্যার জন্য ছুটি যাই দুপুরে আমি বাসায় তো কমই আসি সবাই জানে যে তো দুপুরে ভাতটা আমার ওই হোটেলেই খাওয়া পড়ে বাদ বাকি রাত 11 12টার দিকে আমি বাসায় ফিরি ওই 5 ঘন্টা 6 ঘন্টা আমার বিশ্রাম আমার পুরো সময়টা মানুষের পিছনে আমি সময় দিই কোনো অর্থের বিনিময় না এই যে মানুষের বিভিন্ন সমস্যায় আমি ছুটি একটা লোক বলতে পারবে না মতিয়ারে 200 টাকা তেল কিনে দিছি আমি মোটরসাইকেলে যা করেছি আমার নিজের অর্থ দিয়েই করেছি তো সবার কাছে আমার একটাই দাবি যে সামনে 5 তারিখে জানুয়ারি 5 তারিখে নির্বাচন তৃতীয়বারের মতো সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি চেষ্টা করব আপনাদের যে ভালোবাসার মূল্য দেওয়ার জন্য কারণ আমি অনেক মানুষ অনেক কষ্টে ছিল আমি আসার পরে তারা স্বস্তি পেয়েছে যে আগের যারা ছিল তাদের কাছ থেকে এতটুকু সময় মানে একটাই কথা যে কেউ ফোন দিলে আমি ছুটি যাই তাদের পাশে আমি নিজে চিন্তা কখনো করিনি তো বাদবাকি যে সময় আছে আমি মানুষের জন্য কাজ করে যাব আমি পাশে ছিলাম আমি থাকব ইনশাআল্লাহ যেহেতু এখন নির্বাচন তো নির্বাচনের কারণে হয়তো আমি রানিং আছি বিধায় বিভিন্ন মানুষের কাজের জন্য আমার অফিসে ছুটি হচ্ছে হয়তো সবার বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না তো সেই হিসাবে সময় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবু আমি চেষ্টা করব তো সর্বোপরি তো ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর 5 তারিখে ফুটবল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আহ্বান রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ